হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার হাজির হয়ে আছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝালটা খুব অল্প উপকরণে আমি বানিয়েছি, এর তো বেশি উপকরণ লাগেও না। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আমি এখানে নিয়েছি 6টা পাবদা মাছ, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। যেহেতু মাছটি আঁশছাড়া মাছ, তো আমি সবসময় বলেই থাকি আঁশছাড়া মাছে ভাজার আগে যদি একটু সর্ষের তেল দিয়ে নেওয়া যায় তবে ছিটকায় না, নাহলে আঁশছাড়া মাছগুলো তেলে দিয়ে ভাজতে গেলে খুব তেল ছিটকায়। লবণ হলুদ মেখে আমি এটা তেলে ভেজে নিচ্ছি, অবশ্যই সর্ষের তেলে মাছগুলো ভেজে নেবো, এপাশ ওপাশ করে দুপাশে ভালো করে ভেজে নেবো মাছগুলো। পাবদা মাছের তেল ঝাল করতে আমার লাগবে 1টা টমেটো, 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। আমি মাছগুলো ভেজে নিয়েছি, দেখো মাছগুলো আমার ভাজা হয়ে আছে। এবার আমি উঠিয়ে নেবো, এটা উঠিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা। আমি এখানে 3-4টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, সেগুলোই ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা পুড়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেব টমেটো পেস্ট। যে আমি একটা টমেটো কুচি নিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্টটি কষিয়ে নিয়ে পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে আর লবণ দিয়ে করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো আমি বেশি না, 20-25 সেকেন্ড পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। প্রথমে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 2.5 কাপ পরিমাণ জল। আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলকে যারা প্রথম থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2.5 কাপ পরিমাণ জল। এবার এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো মাছগুলো এর মধ্যে। মাছগুলো দিয়ে আমার বেশি টাইম রাখতে লাগবে না, 5-7 মিনিট ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের তেল ঝাল। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে আমি ঢেকে দেবো মাছটা। লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ঢাকনা লাগিয়ে আমি গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে 7 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো, তাতে আমার মাছটা হয়ে যাবে। দেখো আমি ঢাকনা খুলে দিয়েছি, 7 মিনিট পরে মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, সুন্দর খুব সুন্দর কালারও এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতকাল ধনেপাতাটা অ্যাভেলেবেল, এই জন্য দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। পরিবেশন করার জন্য রেডি হয়ে আছে আমাদের পাবদা মাছের তেল ঝাল। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।